ফোনের মোবাইল আমার লিয়ে দেনা রে। ওই শোনা তোমার ভাগনার গান, আমি ফোন করব, হ্যালো বলবো সকাল দুপুরে। তোমার ভাগনা ও মামা ভোডাফোনের মোবাইল আমার লিয়ে দেনা রে। আমি পাহারা দিব তো। আচ্ছা এত টাকা করবে কি? তুই দরজাতে পাহারা দে। হ্যাঁ তুই দরজাতে পাহারা দে, আমি মামির কাছে ঘুমাই। আপনার পেটে হিংসা খুব আছে, পেটে আপনি মরার মরবেন কখন? আমার মরণ চাইছিস তুই কেন রে? কেন নানার ভাগ পাবো বেশি এমন ছেলে মাথা খারাপ করেছে আমার। ওইখানে দাঁড়া দরজাতে, ভিতরে আসলে মাথা খারাপ করে দিবি। চুলকানি সাথের চুলকানি, তোমার ভাগনা ঘুমাতে দিবে? আরে বাবা তুই ঘুমা না রে, ঘুমান না, চুলকানি আর বুলকানি করছে করে। বেলুন বেলুন দাদা ঠাপ্পা বেলুন, তোর ঠাপ্পা বেলুন আর কি বলতে দেখা। পাহারা দিব না, পাহারা দে এইভাবে গানটা বলিস না। আচ্ছা আচ্ছা শব্দে ঘুম ভেঙে যাবে। আচ্ছা চুপ। আমি বন্দি কারা কারে মা, আমি বন্দি কারা কারে, আছি গো মা বিপদে, আলুর ঝোল ছাড়া ডাল জুতে না মা। প্রতিশোধ নিতে হবে আমাদের, তাই তোমার ছোট্ট ভাই মোনাকে ডাকতে হবে। বহুদিন বন অত্যাচার আমরা মুখ বুঝে সহ্য করেছে, কিন্তু আর নয়, সমস্ত অত্যাচারের দিন আজ ঘনিয়ে এসেছে, আজ সেই প্রতিশোধের দিন ঘনিয়ে এসেছে। তাই তোমার ভাই মোনাকে নিয়ে আমি যাব, আমি যাব যে অত্যাচারী মহাজন আমাদের সর্বসন্দ করেছিল, আমরা যাব চরম প্রতিশোধ নিতে তার কাছে। তাই তোমার ভাই মোনাকে দেখে একসঙ্গে আমরা দুজনে যাব তার কাছে। মোনা দাদা, প্রণাম। হয়ে দাদা বলো দাদা, দেখ কেন ডেকেছো? কেন ডেকেছি বুঝতে পারছিস না? যেদিন আমরা ছোট্টটে ছিলাম, যেদিন আমাদের কোনো মানসিক জ্ঞান ফুটে ওঠেনি, ঠিক তখন দেখেছিলাম আমি, মনে পড়ে, মনে পড়ে পিতা মাতার মুখখানা তোর? পিতা মাতার মুখ? হ্যাঁ মনে পড়ে সেই পিতা মাতার মুখ। কিন্তু কি কি এমন হয়েছিল দাদা? কি হয়েছিল জানিস মানা? কি অত্যাচারী, সৎখোর, এই তিন কোটি মহাজন, তিন কোটি মহাজন আমাদের পিতাকে ঋণের দায়ে সর্বশান্ত করে সব কিছু কেড়ে নিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল। আত্মহত্যা? হ্যাঁ। তাহলে কি তিন কোটি সেট আমার পিতাকে প্রাণ থেকে শেষ করেছে? ঠিকই বলেছে যে ভাই, ঠিকই বলেছিস, শুধু তাই নাই মানা, তাই নাই, আমাদের গর্ভধারিণী জননী, সে জননী আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদের তিলি তুলি করে বড় করেছিল, সেই জননীকেও বাঁচতে দেয়নি,
ওই তিন কোটি মহাজন প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে উঠছে আমার ছেলে তাই নয় মানা আমাদের ছিল ছোট্ট একটা বোন বোন হ্যাঁ ছোট্ট একটা বোন সেই যখনই খাবার জন্য চিৎকার করছিল তাকে সাথে করে কোলে করে নিয়ে গেছিলাম আমি ওই তিন কোটি মহাজনের কাছে বলেছিলাম আমি সবই তোমরা কেড়ে নিয়েছো শুধু আমার বন্ধির জন্য একটু খাবার দাও কিন্তু সেদিন সেদিন খাবার না দিয়ে আমাদের সেই বন্ধুকে গলা টিপে মেরেছে আর জ্বালা সহ্য হয় না আর জ্বালা সহ্য হয় না তাহলে বিলম্ব করো দাদা বিলম্ব করো হ্যাঁ বিলম্ব ছুড়ে যাবো তার কালে জাগরে বের করে গাল কুত্তার বুকা ঢেলে দেবো দেখবে সকলে হয়তো ধরা মনে দস্য একে বলেছে জমানা ঠেকে বলেছে এই দাবরের দুয়ারে কাজ করে করে দিন দিন আমরা বড় হয়েছে এইবার পিতৃহত্যা মাতৃহত্যার কথা আমাদের স্মরণে এসেছে তাই চল ভাই চল যে তিন কোটি মহাজন আমাদের সর্বসন্ত করে নিয়ে আমাদের পিতা মাতা হারা করেছে আমাদের ভগিনী হারা করেছে সেই তিন কোটি মহাজনের উপরে আজ নেব চরম প্রতিশোধ দাদা প্রতিদিন যেভাবে আমরা যাই ডাকাতি করতে আজও সেই মা খালির রাঙা চরণে পুষ্প নিবেদন করে ছুটে যাব তিন করে সেটের পরে তাই হোক মানে তাই হোক তাহলে চল চল আর আমরা দেরি করবো না দাদা চল চল হ্যালো আমরা মা কালীর মন্দিরে চলে এসেছি এই চল চল মা কালীর চরণে ভক্তের প্রণাম জানিয়ে মা কালীর আশীর্বাদে মস্তকে ধারণ করে আমরা যাব প্রতিশোধের স্পৃহায় ছুটতে ছুটতে ওই তিন কোটি মহাজনের কাছে এসো দাদা মারে তৈতন্তর্যামিত্রী নয়নী মা
आज हमरा भीतरे मात्र है न मा আমাদের খেও নেই মা এই তিন গুলো খেও নেই আমরা দুটি ভাই ধনা মনা আমাদের সর্বশান্ত করেছে তিন করে মহাজন মানে আজ আমরা সর্বশান্ত হয়ে ধনীর ধন কেড়ে নিয়ে আমরা অসহায় মানুষের মাঝে বিতরণ করি মা আজ আমরা চলেছি মা আজ তিন কোটি মহাজনের বাড়িতে ডাকাতি করতে তাই তো যাওয়ার আগে তোর আমরা আশীর্বাদ নিতে এসেছি মা তাই ভাই আমরা বোধ তাই সন্তান তোর ধনাবানা তোর ওই রাত হল চরণে ভক্তি পূর্ণ প্রণাম যায় না জানো নেই চরণে প্রণাম জানিয়ে আমরা যে শুভ কাজে যাচ্ছি মা তুই আমাদের দুজনের মাথায় আশীর্বাদ করে জানো নেই আমরা যেন সেই কর্ম সমাপ্ত করে ফিরে আসতে পারি চাই মাথা নেই কপালে নি মা চল চল ধর্ম না চল আর অপেক্ষা নয় এইবার আমরা যাব সেই তিন কোটি মহাজনের বাড়িতে চল আপনাদের সামনে কালি নিজে যাচ্ছেন যে যা পারবেন কালির হাতে দান করবেন কিন্তু এমন টাকা পেয়েছি কিনা 5 লক্ষ টাকা সকাল হলে ব্যাংকে দিয়ে চলে আসবো কিন্তু বউ যদি জেনে ফেলে কেন খারাপ হয়ে যাবে ওই বলবে এটা করো ওটা করো না করতে দেবো না ওই থানা মানা বাপরে সেই আমার মোড়ল গিয়েছিল টাকা তুলতে এখন অবধি ফিরে এলো কিনা কে জানে গ্রামে যারা খেতে পায় না যারা পড়তে পারে না আমি তাদেরকে কিছু কিছু করে টাকা দিব তারা ভালো মন্দ খাবে পড়বে ঠিক আছে গায়ে ঠিক আলিছিস হ্যাঁ আমরা মোড়ল আমাদের টাকার অভাব নেই খাবার অভাব নেই কিন্তু গ্রামে কত গরিব আছে যে খেতে পায় না কত কেউ আছে যে পড়তে পায় না এই গরিবের বেটি গরিবের বেটি গরিবের দরদ দেখাচ্ছে মাথা খারাপ করছে আমার আমি গরিবের বেটি না তো কি এত দৌলত কার বাপের টাকা কিসের টাকা আমার টাকাই কোথায় পেয়েছিলে টাকা আমি নিয়েছি মোড়ল কে বানিয়েছে আমি বানিয়ে না
বানিয়েছে মোড়ল মানে মোড়লটাকে আমার বাপের টাকা আমার বাপ মোড়ল বানিয়েছে আমার টাকা আমি যা ইচ্ছা তাই করব তাতে তোমার কি আমি বলেছি মগে মা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও মা এখানে মা আসবে না তোমার মা পটল তুলেছে মাথা খারাপ করছো আমার এখানে আমি এই শোনো একটা কাজ আছে এই তাড়াতাড়ি এসো ব্যাপারটা হচ্ছে আজকে টাকা পয়সা অনেক নিয়ে এসেছি এনেছো 5 লাখ 5 লাখ यस সকাল হোক আমি 4 লাখ দান করব পালাও বাড়ি থেকে পালাও দেখি রে ল অটেজ করে কোন কম পালাও পালাও বাড়ি থেকে এই তোমাকে আমি মারতে পারি বলো তোমাকে মারতে পারি না টাকাটা দাও ভদ্রলোকের মতো এই টাকা মাথা খারাপ না যে তুমি আমার আমাকে নিয়ে নাও কিন্তু আমার টাকা নিয়ে না এই জন্য বলে গায়ের মধ্যে কিপটে মোড়ল যদি যেতে যেতে থুপের মধ্যে টাকা পড়ে সেই টাকা উঠিয়ে মুছে পকেটে ভরে কিপটে মোড়ল জুতা ক্ষয় হয়ে যাবে বলে কখনো জুতা পড়ে না নিয়ে যেতে যেতে জুতা ব্যাগে ভরে নেয় আর খালি পায়ে হেঁটে এসে বাড়ির দুয়ারে এসে জুতো পরে বলে গো আমি দেখো জুতো পরে এসেছি পা যেন নোংরা নেই এই হলো কিপটে মোড়ল একবার চশমা পড়েছে কাছ নেই স্বামী নিন্দা কেন করছো গো আরে যা করছি তোমার জন্য ভালোর জন্য করছি আমি আমার জন্য করতে হবে না যা করছি আমার জন্য করছি ভালোর জন্য করছি ব্যাপারটা শোনো বলো এক কাজ করো রাত্রি অনেক হয়েছে হয়েছে ধনা মনা ধন টাকা এই তো তুমি কাজ করলে টাকা যদি চলে আসে তো মাথা খারাপ করে দাও দাও টাকা দাও আমি লুকিয়ে সিন্ধুকে তুলে রেখে দেব তোমাকে রাখতে হবে না আমাকে রাখতে হবে না আমার কাছে আজকে তোমাকে সুখ করতে হবে না তুমি আলাদা ঘুমাও আমি আলাদা ঘুমাই ঠিক আছে আমি উপরে ঘুমাই তুমি নিচে তুমি উপরে ঘুমাও আমি নিচে ঘুমাচ্ছি মাথা খারাপ করে দিবা ঠিক আছে বউটার ভ্যানিটি ব্যাগটাই নিয়ে চলে গেছি রে বলো এক কাজ করো আমাকে কিন্তু ভয় লাগছে কি করব ডাকো ওকে ডাকো ডাকবো ডাক দাও তুমি আমার ডাক না শুনলে আসবে না ও আইনা রে কোথায় গেলি রে নাম নেই নামটা কি ভুলে গেছি যে আমি দেখো না টাকার জন্য আমি করে ভুলে গেছি কেন তোমার নাম ধরে আদর করে যে ডাকো তুমি আদর করে হ্যাঁ আদর করে ডাকো পুষ্পরাজ পুষ্পরাজ আমায় লিয়ে দে না রে ওই শোনো তোমার ভাগনার গান আমি ফোন করব হ্যালো বলবো সকাল দুপুরে তোমার ভাগনা ও মামা ভোদা ফোনের মোবাইল আমায় লিয়ে দে না রে মামা আপনাকে খুশি খুশি লাগছে কি বাবা টাকা পয়সা উঠান নি তো টাকা কি তুই এসছে কিন্তু তোর মামিকে বলিস না হিসাবটা মানে তুই যেখানে আমি আচ্ছা এমন কি কথা হচ্ছে দুই মা না কিছু না কিছু কিছু মামা অনেক রাত হয়েছে হ্যাঁ ঘুমা ঘুমা ধনা মনা যদি মাথা খারাপ করে যায় ঘুমা রে আমি পাহারা দিব তো আচ্ছা এত টাকা করবে কি তুই দরজাতে পাহারা দে হ্যাঁ তুই দরজাতে পাহারা দে আমি মামির কাছে ঘুমাই মামির কাছে হরম যা তো মানুষ বয়স হয়েছে এখন এখন ঘুমার বয়স হয়নি তুই বাচ্চা ছেলে মামি মা তো মা গো মায়ের কাছে ঘুমাতে কি আছে তোকে গেটে ওখানে পাহারা দিতে বলেছি তুই যা আপনার পেটে হিংসা খুব আছে পেটে আপনি মরার মরবেন কখন আমার মরণ চাইছিস তুই কেন রে কেন নানার ভাগ পাবো বেশি এমন ছেলে আছে মাথা খারাপ করেছে আমার ওইখানে দাঁড়া দরজাতে ভিতরে আসলে মাথা খারাপ করে দিবি চুলকানি সাতের চুলকানি তোমার ভাগনা ঘুমাতে দিবে আরে বাবা তুই ঘুমা না রে ঘুমান না চুলকানি আর বলকানি করছে করে বেলুন বেলুন দাদা ঠাপ্পা বেলুন আমি বন্দি কারাগারে মা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে আলু
তোর ঝোল ছাড়া ডাল জুতে না তিন কোটি সেটের ঘর চাই মাথা চাই মাথা চাই ঠিকই বলেছিস ভাই তিন কোটির মাথা চাই জল একটাকে বের করে দেওয়া হয়েছে, এবার আর কি আছে দেখতে হবে। হয়তো কোনো অপরাধ করেনি, তিন কোটি মহাজনকে খুঁজে বের কর। তুমি সর্বশান্ত করে শুকনো শরীরে ভুঁড়িটা ভালোই ভাগিয়েছ, ভালো আছো তো? ভুঁড়িতে চর্বি হয়ে গেছে, চর্বি হয়ে গেছে। ডাক্তার দেখাতে যাবো? ও দিল্লি যাবো ডাক্তার দেখাতে। ডাক্তার তোমাকে দেখাতে যেতে হবে না, তোমার ডাক্তার তোমার সামনে যে হাজির হয়েছে। তুমি ডাক্তার হয়ে গেছো? হ্যাঁ, তুমি তো ডাকাত ছিলে। ওষুধ নিয়ে এসেছি। ওষুধ নিয়ে এসেছো? অবশ্যই। শোনো, ওষুধ নেবে না? এই শোনো শোনো, হ্যাঁ বলো। যে তোমরা তো রাতে গেল, কি হয়েছে রাতে? ওই যে বললি না ঔষধ, ঔষধ ঔষধ নিয়ে এসেছি। একটু ফ্রিতে যখন ট্রিটমেন্ট পাচ্ছি তো ব্যাটারা ছাড়বো না, মত কর। আচ্ছা এই আমাকে ওষুধ দিবে? অবশ্যই দেবো। দেখি ওষুধ গুলো একটু। ওষুধ নেবে? তাহলে হাত পাতো, সোজা হাত পাতো, হাত পাতো, হাত পাতো। ওই দেখ তোর পেছনে তোর বাবা এসেছে। এই শোনো শোনো, এই এখানে শোনো, আমাকে যা বলবে মানে আমাকে কিছু বলো চাই না, বলো আমার বউকে বেশি করে একবারে চাবুক দিবে। এই কত টাকা নিয়ে এসেছিস? কত টাকা নিয়ে এসেছিস? টাকা পয়সা কোথায় পাবো? টাকা দে, টাকা না দে। এক কাজ করে, ও তোমরা চা, ও কালী পূজার চাঁদা, কালী পূজার চাঁদা দিব তো? দিব, দাও, দিয়ে দাও। আছে আছে, আমার কাছে আছে। কালী পূজার চাঁদা আর ক টাকা নিবে? ওই টাকা দিয়ে হবে না। কয় টাকা লাগবে? যা কিছু তোমার ঘরে আছে সব দিতে হবে। কিচ্ছু না। আছে? আছে আছে আছে। কই দিয়ে দাও? অনেক আছে, মোড়লের কাছে আছে। বের কর, যা কিছু আছে সব দিয়ে দাও। কিছু নাই আমার কাছে। কিচ্ছু নেই। হাত তোলো, লাগাও, চালো হাত, তোলো হাত। আছে আছে, দাও, বের করে দাও। এই দাঁড়াও, এই ভ্যাকসিন গুলো না একটু আস্তে আস্তে দাও না। ও একে তো সরকার থেকে ভ্যাকসিন দিতে বলো, কড়া হয়ে যাচ্ছে তাই না? এটা বড় এটা বড় কড়া হবে, এর চাইতে আরো বেশি কড়া হবে। ঠিক আছে, টাকা দিচ্ছি। এই দিও না, জান বাচ্চাটা টাকা। এই দে
মাত্র 20 টাকা এতে হবে না কত টাকা যা কিছু আছে সব দিয়ে দাও আমি দিতে পারবো না সব দিয়ে দাও সব দিয়ে দাও বলছে তাহলে হলে আল্লাহ আরে নয় খতম 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 ভাবে বলবেন না খতম খতম একে না কঠোর সাজা দিতে হবে ওকে চিরদিনের মধ্যে সরিয়ে দেব না তার হাতের হাতিয়ার বসিয়ে দেব না চিরদিনের মতো সরিয়ে দে পাছার মধ্যে টাকা এতে হবে না আরো দরকার তুমি টাকা কোথায় কোথায় আরো দরকার আরে আমি টাকা অনেক জায়গায় রাখছি বের করতে করতে তোমার জান না চলে যায় জান চলে যাক তুই তো ওটাই চাইছিস টাকা বের কর আছে টাকা টাকা নেই এর মধ্যে কাপড় আছে কাপড় আছে তাহলে এক কাজ করি এই দাঁড়া আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসি যাও কাপড় ফেলে টাকা নিয়ে আসবা ঘর থেকে কোথায় কোথায় যাবি টাকা না দিয়ে তুই যেতে পারবি না টাকা বের কর এবারে টাকা আছে ও গো মা গো তুমি কি করলে গো ভাই রে আমাকে বলছি রে তুমি আমাকে জড়িয়ে ধরে মা কেন বলছো গো আরে বাবা কখনো কখনো সময়ে বউকেও মা বলতে হয় শোনো না এত মার খাচ্ছ আমার জন্য দুঃখে প্রাণ ফেটে যাচ্ছে তাই এক কাজ করো না গো কি গো টাকাগুলো গো গো দিয়ে দাও না গো তোর মুখে না দেব না টাকা দিয়ে দাও না গো নিজের গয়নাগুলো দে যা আমি কত আদর করছি আমার বউয়ের গয়নাগুলো নিয়ে নাও হলা গয়না নেব আমরা নারীর গায়ে হাত দিই না টাকা দে যা সেই তুমি দিয়ে দাও না এই যাও দিয়ে দিলাম যাও আর টাকা নাই ভাইয়ের জামাটা খুলে নে এটা তোমার ভাই না কেমন ডাকাত তৈরি করেছে সেন্টারে বাবা ভিড়িয়েছে টাকা যেখানে সেখানে রাখছিস তাই তো আমি খুঁজছি আমি টাকা ফুকি ফুকিতে রাখি আমার টাকা ঢোকে নখিতে রাখি দাদা আর টাকা নেই আর নেই চলো দাদা চল 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 ও মাইলা আরে চুপ না রে মাথা খারাপ করছিস এই নারীর গায়ে হাত তুলি না আর যদি একটিবার তুমি যদি হাত না তুলো তাহলে তুমি পা তুলো না অসুবিধা নেই শব্দ বের করো তাহলে চুপ একজন চুপ আমরা বেরিয়ে না যাওয়া পর্যন্ত কোনো চিৎকার চেঁচামেচি চলবে না এরপরে যদি চিৎকার শোনে তাহলে আমার হাতের চাবুক তোমাদের ক্ষমা করবে না চলবে না ভাই দাঁড়াও এক কাজ করো সকা মুখে কথা নেই কেন এখন এখন কি কাপে গলা কাপে গলা বসে গেছে এই শোনো ব্যাপারটা যা সকালবেলা গিয়ে থানাতে ডায়রিয়া করবো শূন্য এই নদীর
আমরা এই নদীর চরে দাঁড়িয়ে বসে বসে দুইজনে তিন কোটি মহাজনের বাড়িতে যা পেয়েছে আমরা দুজনে সমান ভাগ করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। তাই হবে। নিশীথে নির্ঝুম রাত, জনশূন্য অরণ্য, এই গভীর রাত্রি নদীতে আমি একাকিনী মান্দাসে বসে, কেউ নেই, কোথায় আমি এখন আশ্রয় নেব এই রাত্রে? মান্দাস নিয়ে এগিয়ে যেতে ভয়ও লাগছে। স্বামী একবার তো ওঠো, আমার যে বড় ভয় হচ্ছে গো, এই অন্ধকার রাত্রে যদি কোনো বিপদ আসে আমি একা মেয়ে মানুষ কোথায় যাব? ওঠো না, একবার তো কথা বলো। হয়তো গভীর জঙ্গলে মশাল জ্বলছে, গভীর জঙ্গলে আগুন জ্বলছে, জঙ্গলে কেউ আছে? পরের বাড়িতে পিতা মাতার মৃত্যুর পর পরের লাতি ঝাঁটা খেয়ে বড় হয়েছি আমরা। সংসার ধর্ম কাকে বলে জীবনে কখনো তা করলাম না। এক কাজ করলে কেমন হয় মনা? কি দাদা? ওই মেয়েটাকে তোর বৌদি করলে কেমন হয়? কে তোমরা? আমরা ভালা মনা দুই ভাই, দুই টাকা। নদীর বক্ষ দিয়ে কোথায় চলেছো তুমি? এই জঙ্গলে তবে ভয় নেই, তোমার কোন অনিষ্ট আমরা করতে চাই না, শুধুমাত্র আমি তোমাকে বিবাহ করে আমার ঘরে নিয়ে যেতে চাই। এসো, গলার মান্দাজ হতে নেমে এসো, তুমি নেমে এসো। সাবধান করছি, কেন আমার মান্দাসের দিকে এগিয়ে আসবে না। ডাকাতি করছো, ডাকাতি করো, মনে হচ্ছে তোমার দিন গুলো কেউ নেই। কোনো নারীর প্রাণে হাত বাড়াতে এসো না। সর্বনাশ হয়ে আমি বলে দিলাম। সর্বনাশ? দাদা, কেসের সর্বনাশ? আমি তো তোমার সর্বনাশ করতে চাইছি না, আমি তো শুধু তোমাকে বিবাহ করতে চাইছি। খবরদার বলছি। কেন? হিন্দু মেয়ের কয়বার বিয়ে হয়? আমার বিয়ে হচ্ছে, আমার সীমান্তে সিঁদুর আছে, হাতে শাখা আছে। খেলতে তাহলে তুমি তাদের জলে ভেসে যাচ্ছে কেন? তোমরা বুঝতে পারছো না যে আমি বিবাহিত মেয়ে। কিন্তু তোমার এই সিঁদুর যে মোছা আছে তোর, ওই তো কপালের সিঁদুর যেন অর্থ মুছে গেছে, নিশ্চয়ই তোমার কোন জীবনের দুঃখ আছে। এসো এসো, ঘরের মান্দা যদি উঠে এসো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় উপযুক্ত মর্যাদা দিয়ে বিবাহ করে আমি আমার ঘরে নিয়ে যাব। এসো। আমার সর্বনাশ করো নি, আমি জানতাম ডাকাতেরা মানুষের উপকার করে। হ্যাঁ করে, ডাকাতি করে তা জানি, কিন্তু মানুষের উপকার করে? তোমরা তো তাহলে জেনে শুনে আমার এই বিপদকালে তোমরা আমার সর্বনাশ কেন করতে চাইছো? বলো ভাই। আমি তাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ বুঝিয়ে বল। কেন? এই তোমার রূপ যেমন দেখে আমি পাগল হয়েছে,
আমায় বিয়ে করবে কিনা? চলো এ মনা। হ্যাঁ দাদা। হ্যাঁ তুই কি বলছিস? আমি তোর বড় দাদা, বিয়ে যদি করতে হয় আমি করবো। আমি না 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 না, আমি তাহলে উপসব দেখে আমি পাগল হয়েছি। সাবধান মনা, সাবধান। তোর বড় দাদা থাকতে কখনো ছোট বিবাহ করতে পারে না। বিয়ের কথা তুই ভুলে যা, বিয়ে যদি করতে হয় বিয়ে করবো আমি। আমি আমি তাহলে জিজ্ঞেস করো সেই কন্যাকে, তোমার বিয়ে করবে কিনা? অবশ্যই অবশ্যই আমি ওকে জিজ্ঞাসা করবো, সে তোকে বেশি ভালোবাসে আমায় বেশি ভালোবাসে। শোনো নারী, আমরা দুই ভাই ধনা মনা, জিজ্ঞাসা করি তোমায়, কাকে তুমি বিবাহ করবে, আমাকে না আমার ছোট ভাই মনাকে? কি বলছো তোমরা? এ তো তোমাকে করতে হবে। এই তোমরা জঙ্গলের বড় ডাকাত, ডাকাতেরা অর্থের লোভ করে, কিন্তু আজ আজ জানলাম ডাকাতেরা নারীর প্রেম লোভেও পাগল। নারী বলে নারীর প্রাণে হাত বাড়ালে বিনাশ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আমায় বিবাহ করবে? এসো দাঁড়াও ধনা ডাকাত। ধনা ডাকাত মনা ডাকাত, আজ নারীকে দেখে মুক্ত হয়েছ, কিন্তু একটি নারী তো দুইজনকে বিয়ে করতে পারে না। যে বীর পুরুষ হবে সেই পাবে। আজ আমিও দেখতে চাই কে বীর পুরুষ। আমি বীর পুরুষ, আমি বড়, আমি নিজের কথাই বিশ্বাস করি না। বিশ্বাস করি না? বলো কি করলে, কি করলে তুমি বিশ্বাস করবে? বলো। অস্ত্র, অস্ত্র দিয়ে যুদ্ধ করো। যুদ্ধ? যুদ্ধে যেই জয় হবে সেই পাবে। এস দাদা, চললে ধনা, চললে তুই, যুদ্ধ করবো আমরা দুজনে। তোর তোর আমার মাঝে যে সর্ব থেকে শক্তিশালী সেই বিয়ে করবে ওই নারীকে। শ্রবণ কর দাদা, এই নারীকে আমায় বিয়ে করতে দাও। আমি ছোট, তাকে নিয়ে যাব আমাদের কুটিতে, আর তোমায় সুন্দর করে। মনে না তা হয় না, দাদা থাকতে ছোট বিবাহ করতে পারে না। বিবাহ যদি করতে হয় আমি করবো। শ্রবণ করো আমার কথা, সেই নারীকে আমায় বিয়ে করতে দাও। নাচেত আমি ভুলে যাব, তুমি আমার দাদা, আমি ভুলে যাব, আমি ভুলে যাব তুমি আমার ছোট ভাই। তাহলে তুমি সেই নারীকে আমায় বিয়ে করতে দেবে না? দেব না। দেবে না? দেব না। তাহলে শ্রবণ করো, আমি তোমার সঙ্গে করবো রণ। রণে যে জয়লাভ হবে সেই নারীকে সে বিয়ে করবে। এসে তাই হও অস্ত্র।
যতদিন না আসবে আমার স্বামীকে জিয়াইয়া এই ঘাটে আসতে কি তোমরা পাষাণ হয়ে থাকবে। আমি কত বাধা অতিক্রম করব, এই জীবনে অনেক বাধা এড়িয়ে এত দূর পর্যন্ত এসেছি, আর কত বিপদের সম্মুখে হতে হবে আমায় আমি জানি না ঈশ্বর। ওগো মা বরাশা দেবী, আমাকে পদে পদে এত পরীক্ষা কেন নিচ্ছ তুমি? স্বামীর প্রাণ পীড়াতে কতই দিলাম পরীক্ষা, নিয়তি আমার জন্য আর কি করছি অপেক্ষা, আরো যে কত বিপদের সামনে আমাকে দাঁড়াতে হবে আমি জানি না। তুমি আমায় রক্ষা করো মা, তুমি